লেনদেনগুলিকে যে হিসাবের বইতে সমস্ত ধরনের ধারে লেনদেনগুলিকে যে হিসাবের বইতে পুঙ্খনুপুঙ্খভাবে লিপিবদ্ধ করে রাখা হয় তাকেই আমরা বলি পারচেস ডেবুক বা ধারের ধারের দৈনন্ মানে ক্রয়ের দৈনন্দিন বই কি বললাম সমস্ত ধরনের ধারের লেনদেনগুলিকে যে হিসাবের বইতে লিপিবদ্ধ করে রাখা হয় তাই হলো পারচেস ডে বুকস এখান থেকে ক্লাস ইলেভেনের ফাইনাল পরীক্ষায় কত মার্কস আসবে সিক্স মার্কস কম্পালসারি আসবে সিক্স মার্কস কম্পালসারি আসবে এখানে ইলেভেনের ফাইনাল পরীক্ষায় সিক্স মার্কস কম্পালসারি আসবে প্রথমে এর ফর্ম্যাটটা আমি একটু করে দিই ফর্ম্যাট অনুযায়ী অঙ্কগুলো করলে একটা অঙ্ক আসবে ফরম্যাট অনুযায়ী করলে সেই অঙ্কটা হবে প্রথমে হলো মেসডস নেম অফ সাপ্লায়ার্স নেম অফ সাপ্লায়ার্স প্রথমে কী দিতে হবে যার থেকে আমি কিনছি ধারে তার নামটা দিতে হবে মেশরস বলে প্রথমে লিখতে হবে এম স্ল্যাশেস তারপর লিখতে হবে নেম অফ সাপ্লায়ার তারপর কী করতে হবে তারপর দেখ কত ইউনিট কিনছি অর্থাৎ ইউনিটটা কী হতে পারে কেজি হতে পারে লিটার হতে পারে তারপর কী হতে পারে কেজি লিটার পিসেস পিসেস হতে পারে অফ গুডস গুডসের নামটা দিতে হবে কোন গুডস কিনছি রুপিস মানে হঠাৎ দামটা দিতে হবে পার ইউনিটের অর্থাৎ সেই পার ইউনিটটা কি হতে পারে কেজি হতে পারে পার কেজি হতে পারে পার লিটার হতে পারে পার পিসেস হতে পারে যেটা বেরোবে তার নাম হলো লিস্ট প্রাইস আর যেটা বেরোবে সেটাকে আমরা গুণ করে যেটাকে আমরা বার করব সেটা হলো এই প্রথম কালামে লিখে দিতে হবে ডিটেলসের করে প্রথম কালামে লিখে দিতে হবে এটাই হলো আমাদের লিস্ট প্রাইস লিস্ট লিস্ট প্রাইস তারপর কি করতে হবে এর সাথে লেস করতে হবে কি ট্রেড ডিসকাউন্ট লেস করতে হবে ট্রেড ডিসকাউন্ট অর্থাৎ ব্যবসায়িক বার্তাকে লেস করতে হবে টেড ডিসকাউন্টকে আমরা লেস করব অ্যাট দ্য রেট অন কিসের উপর করব লিস্ট প্রাইসের উপর করব লিস্ট প্রাইস লিস্ট প্রাইসের আরেকটা নাম হলো ক্যাটালগস প্রাইস কিন্তু ক্যাশ ডিসকাউন্ট থাকলে কখনো এনট্রির মধ্যে আনতে হবে আনবো না ক্যাশ ডিসকাউন্ট থাকলে কখনও আমরা আনবো না এনট্রিতে আনব না তাকে লেস করে যেটা বেরোবে তার নাম হলো কী প্রাইস এটা হলো নেট প্রাইস যেটা লেস করে বেরোলো লিস্ট প্রাইসের থেকে ট্রেড ডিসকাউন্ট লেস করে যেটা বেরোলো সেটা হলো নেট প্রাইস এর সাথে যোগ করতে হবে অ্যাড করতে হবে সি জি এস টি অর্থাৎ সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর এস জি টি স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর এগুলো যদি না হয় তাহলে আইজিএসটি অ্যাড করতে হবে অঙ্কের মধ্যে বলে দেবে সি জিএসটি এস টি পার্সেন্টেজ বলে দেবে আই জিএসটি থাকলে আইজিএসটিরও পার্সেন্টেজ বলে দেবে সি টি হলো মানে সেন্ট্রাল গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স আর এস জিএসটি হল এস টি হলো স্টেট গুডস অ্যান্ড সার্ভিস ট্যাক্স এগুলো যদি আমরা সেই মানে স্টেটটা মানে একই রাজ্যের মধ্যে যদি আমরা লেনদেন মানে যখন আমরা ক্রয় বিক্রয় করছি তখন আমাদের সিজিএসটি এস জি এস হবে আর আইজিএসটি কখন হবে যখন আমরা রাজ্যের বাইরে ধরো আমি এখানে থাকি দিল্লিতে কোনো কিছু দিল্লির থেকে কোনো কিছু কিনছি তাহলে তখন আইজিএসটি দিতে হবে তাহলে আইজিএসটিকে অ্যাড করব এর সাথে অ্যাড করতে হবে কি এর সাথে অ্যাড করতে হবে এনি চার্জেবেল এক্সপেন্সেস 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 দ্যাট ইজ কী কী তেমন এই চার্জেবল এক্সপেন্সেস কী কী ট্রান্সপোর্টেশান চার্জেস চার্জেস অঙ্কে তো বলে দেবে ফরওয়ার্ডিং চার্জেস চার্জেস যেটা হবে সেটা এখানে বসাতে হবে ইটিসি যে কোনো একটা চার্জেস বলে দেবে সেগুলো বুক করে যেটা বেরোবে সেটাকে আমাদের বাইরে লিখতে হবে সেটাকে সেটাকে আমরা এই বাইরের কালামে লিখবো একদম লাস্ট কালামটাই লিখব লিখে লিখে দেব এবার আমি একটা দু হাজার আঠেরো সালে যে অঙ্কটা পরীক্ষা এসেছিল পারচেস ডে বুকের উপর সেই অঙ্কটাকে আমি সলভ করবো অঙ্কটাই কী বলেছে ফ্রম দ্য ফলোয়িং ট্র্যানজেকশান প্রিপেয়ার এ পারচেস ডে বুক অফ কিষাণু রাহা হু ইজ এ রিটেলার অফ এ ইলেকট্রনিক্স গুডস কী বলেছে কিষাণু রাহা একজন কী রিটেলার অফ এ ইলেকট্রনিক্স গুডস মানে গুডস ইলেকট্রনিক্স গুডসের একজন রিটেলার কত পাঁচ আট দু হাজার সতেরো তারিখ কী কিনেছে পাঁচাশ ফল এসকে ইলেকট্রনিক্স কী কিনেছে দুশো ফ্যান্স অ্যাট দ্য রেট অফ এইট হান্ড্রেড ইচ অ্যান্ড পাঁচশো এলইডি লাইট দুশো আশি টাকা ইচ টেট ডিসকাউন্ট অফ রুপিস টেন পারসেন্ট ওর প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস পাঁচশো টাকা কী বলেছে এসকে ইলেকট্রনিক্স থেকে সে কি কিনেছে একজন রিটেলার কিষাণু রাহা হলো একজন রিটেলার ইলেকট্রনিক্স এসকে ইলেকট্রনিক্স থেকে কী সে কী কিনেছে দুশোটা ফ্যান কিনেছে কত টাকা করে এক একটা ফ্যানের দাম আটশো টাকা করে বলেছে এক একটা ফ্যানের দাম আর পাঁচশোটা টিউবলাইট কিনেছে এল ইডি টিউবলাইট কত টাকা করে বলেছে দুশো আশি টাকা করে তার টেড ডিসকাউন্ট কত বলেছে টেন পার্সেন্ট বলেছে প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস বলেছে হলো চার্জেস বলেছে হলো পাঁচশো টাকা তাহলে কি হবে প্রথম অঙ্কটা আমি স্টার্ট করি প্রথম বল হলো পাঁচ আট দু হাজার সতেরো মেসর্স এসকে ইলেকট্রনিক্স সাপ্লাইয়ের নামটা দিতে হবে ট্রনিক্স মেসস এসকে ইলেকট্রনিক্স সাপ্লাই নাম নেম অফ সাপ্লাই সাপ্লাইয়ের নামটা দিতে হবে তারপর কী কিনেছে সাপ্লাইয়ের থেকে দুশোটা ফ্যান কিনেছে টু হান্ড্রেড ফ্যানস অ্যাট দ্য রেট অফ রুপিস আটশো ইচ এইট হান্ড্রেড ইচ দুশোটা ফ্যান কিনেছে এক একটা ফ্যানের দাম কত টাকা আটশো টাকা তাহলে প্রথম কালামে কত বসে যাবে দুশো ইন্টু আটশো মানে এক লক্ষ ষাট হাজার টাকা তারপরে কী কিনেছে পাঁচশোটা এলইডি টিউব লাইটস টিউব লাইটস অ্যাট দ্য রেট অফ রুপিস টু এইট্টি ইচ পাঁচশোটা এলইডি লাইট দুশো আশি টাকা করে কত হয়েছে এক লক্ষ চল্লিশ হাজার টাকা তাহলে টোটালটা হলো কত তিন লক্ষ টাকা এটা কী প্রাইস এটাই হলো ক্যাটালগস প্রাইস বা লিস্টেড প্রাইস লিস্টেড প্রাইস এর থেকে আমরা লেস করব কী লেস করব টেট ডিসকাউন্ট টেট ডিসকাউন্ট অ্যাট দ্য রেট অফ কত টাকা টেন পার্সেন্ট অ্যাট দ্য রেট অফ টেন পার্সেন্ট থ্রি ল্যাক্স তিন লাখ টাকার উপর টেন পার্সেন্ট করব টেন পার্সেন্ট করলে কত হয় তিন লাখ টাকার উপর তিরিশ হাজার টাকা হলো কত দু লক্ষ সত্তর হাজার টাকা তারপর কী করব লেস না তারপর অ্যাড করবো অ্যাড কী করবো সি জি এস টি এস জি এস টি এখানে নেই সি জিএসটি এস জিএসটি এখানে নেই সি জিএসটি এস জিএসটি নেই এখানে তাই আমরা এখানে এ কেটে এ কেটে বেরিয়ে গেলাম দু লক্ষ সত্তর হাজার দিকে এর সাথে অ্যাড করবো অ্যাড কী বলেছিল এখানে বলেছিল প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস পেইড রুপিস ফাইভ হান্ড্রেড এর সাথে প্যাকিং অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস অ্যাড করবো প্যাকিং চার্জেস অ্যান্ড ফরওয়ার্ডিং চার্জেস ফরওয়ার্ডিং চার্জেস অ্যাড করবো কত টাকা পাঁচশো টাকা অ্যাড করব পাঁচশো টাকা তাহলে কত হচ্ছে যে দু লক্ষ সত্তর হাজার প্লাস পাঁচশো কত হচ্ছে টু সেভেন জিরো ফাইভ ডবল জিরো অর্থাৎ দু লক্ষ হাজার পাঁচশো এটা হলো এসকে ইলেকট্রনিক্স থেকে এই টাকাটা আমরা পারচেস করেছি দু লক্ষ সত্তর হাজার পাঁচশো দু লক্ষ দু এই টাকাটা আমরা কোথা থেকে কোথা থেকে মানে ওই কোথা থেকে পারচেস কিনেছি দু লক্ষ সত্তর হাজার পাঁচশো আমরা এসকে ইলেকট্রনিক্স থেকে করেছি এবার আমি একটা দাগ টেনে দেবো এবার হলো বলেছে পার্চেস ফ্রম ডিকে ইলেকট্রনিক্স পঞ্চাশ হ্যালোজিন লাইট কত টাকা করে বলেছে এক হাজার টাকা ইচ বলেছে ফাইভ পার্সেন্ট বলে ওই ফিফটিন পার্সেন্ট বলেছে টেট ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট বলেছে টেট ডিসকাউন্ট আর বলেছে সিজিএসটি বলেছে নাইন পার্সেন্ট অ্যান্ড এস জি এস টি বলেছে নাইন পার্সেন্ট কী বলেছে চোদ্দো আট দু হাজার সতেরো তারিখ কী করেছি পারচেস করেছি কার কাছ থেকে ডিকে ইলেকট্রনিক্সের কাছ থেকে কী পারচেস করেছি হ্যালোজিন লাইটস কত এক হাজার ইচ এক এক একটা হ্যালোজিন লাইটের দাম পঞ্চাশটা হ্যালোজিন লাইট কিনেছি এক একটা হ্যালোজিনের লাইটের দাম হলো হাজার টাকা করে ট্রেড ডিসকাউন্ট কত বলেছে ট্রেড ডিসকাউন্ট বলেছে হলো পনেরো পার্সেন্ট বলেছে হলো ট্রেড ডিসকাউন্ট আর সিজিএসটি কথা বলেছে নাইন পার্সেন্ট এস জি এস টি কথা বলেছে নাইন পার্সেন্ট তাহলে করি চোদ্দো আট দু হাজার সতেরো মেসর্স নাম কি হবে ডি কে ইলেকট্রনিক্স কী কিনেছি পঞ্চাশ হ্যালোজেন লাইটস অ্যাট দ্য রেট অফ ওয়ান থাউজেন্ড ইচ পঞ্চাশটা হ্যারোজিন লাইট এক একটা হ্যারোজিন লাইটের দাম এক হাজার টাকা তাহলে কত হবে পঞ্চাশ হাজার টাকা এর সাথে লেস করেছে এটাই হলো ক্যাটালগ প্রাইস বা লিস্ট লিস্ট প্রাইস এর সাথে লেস হবে টেড ডিসকাউন্ট ট্রেড ডিসকাউন্টের সাথে লেস করবো ট্রেড ডিসকাউন্ট কত বলেছেন টেড ডিসকাউন্ট বলেছে হলো ফিফটিন পারসেন্ট ফিফটিন পার্সেন্ট পনেরো পার্সেন্ট অন ফিফটি থাউজেন্ড রুপিস পঞ্চাশ হাজার টাকার উপর পনেরো পার্সেন্ট পঞ্চাশ হাজার টাকার পনেরো পার্সেন্ট হল সাত হাজার পাঁচশো সাত হাজার পাঁচশোকে লেস করব বিয়াল্লিশ হাজার পাঁচশো এর সাথে আবার আমরা অ্যাড করবো কী অ্যাড করবো এবার যেটা বেরোলো এটাই হলো নেট প্রাইস এর সাথে আমরা অ্যাড করবো হলো সি জি এস টি আর এস জি এস টি কত বলেছে অ্যাট দা রেট অফ নাইন পার্সেন্ট অন বিয়াল্লিশ হাজার পাঁচশো নাইন পার্সেন্ট অন বিয়াল্লিশ হাজার পাঁচশো বিয়াল্লিশ হাজার পাঁচশো নাইন পার্সেন্ট থ্রি এইট টু ফাইভ থ্রি এইট টু ফাইভ পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ এর সাথে আম এটাকে আমরা আউটার কলমে দিয়ে দেবো পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ প্রথম কী করলাম পাঁচ মানে পঞ্চাশ হ্যালোজিন লাইট কত বলেছে এক একটা এক একটা বলেছে হলো এক হাজার টাকা তাহলে হলো পঞ্চাশ হাজার টাকা লেট লেস করবো ট্রেড ডিসকাউন্ট পনেরো পার্সেন্ট অন অন পঞ্চাশ হাজার টাকা পঞ্চাশ হাজার টাকা পনেরো পার্সেন্ট বললে হলো সাত হাজার পাঁচশো যেটা লেস করে হলো বিয়াল্লিশ হাজার পাঁচশো তারপর কী করবো সিজিএসটি হলো তিন হাজার আটশো পঁচিশ এস জি এসটি হল তিন হাজার আটশো পঁচিশ এগুলোকে যোগ করে কত হয়েছে পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ পঞ্চাশ একশো পঞ্চাশ দিয়ে দিলাম কী বলেছে পার্চেস ফ্রম এন কে ইলেকট্রনিক্স কী কিনেছে এন কে তিনশো টিউবলাইট দুশো টাকা করে ইচ বলেছে টেন ডিসকাউন্ট ট্রান্সপোর্ট চার্জেস বলেছে দুশো টাকা অ্যান্ড টি বলেছে নাইন এস জি এস টি বলেছে নাইন তাহলে কী হবে উনত্রিশ আট দু হাজার সতেরো কি নাম কি মেসর্স এন কে ব্রুশ কী করেছে তিনশোটা টিউবলাইট এন কে ব্রুশের থেকে তিনশোটা টিউবলাইট কিনেছে কত টাকা করে এক একটা টিউবলাইটের দাম দুশো টাকা করে দুশো কুড়ি টাকা করে এক একটা টিউবলাইটের দাম তাহলে দুশো কুড়ি টাকা তিনশো ইন্টু দুশো কুড়ি তিনশো ইন্টু দুশো কুড়ি কত হলো ছেষট্টি হাজার টাকা লেস লেস করবো কি টেট ডিসকাউন্ট টেট ডিসকাউন্ট টেট ডিসকাউন্ট অন অ্যাট দ্য রেট অফ রুপিস টেন পারসেন্ট অন ছেষট্টি হাজার টাকা ছেষট্টি হাজার টাকা টেন পারসেন্ট ছ হাজার ছশো টাকা লেস করে কত পাব ষাট হাজার চারশো টাকা ফাইভ নাইন ফোর ডবল জিরো উনষাট হাজার চারশো টাকা তাহলে কী হলো তিনশোটা টিউবলাইট অ্যাট দ্য রেট অফ রুপিস টু টু জিরো ইচ মানে দুশো কুড়ি টাকা ইচ তিনশোটা টিউবলাইট অ্যাট দ্য রেট অফ রুপিস দুশো কুড়ি টাকা ইচ এক একটা টিউবলাইটের দাম হলো দুশো কুড়ি টাকা করে তেরকম তিনশোটা টিউবলাইট কিনেছে তাহলে কত হবে ছেষট্টি হাজার টাকা তার সাথে লেস করবো টেট ডিসকাউন্ট কত পার্সেন্ট করবো টেন পার্সেন্ট কার উপর ছেষট্টি হাজার টাকার উপর টেন পার্সেন্ট তাহলে কত হলো ছ হাজার ছশো টাকা লেস করে কত হলো ঊনষাট হাজার চারশো টাকা ফাইভ নাইন ফোর ডবল জিরো এটা হলো কি এটা নেট প্রাইস এর সাথে অ্যাড করবো কি সি জি এস টি অ্যাট দা রেট অফ কত নাইন পার্সেন্ট এস জি এস টি অ্যাট দা রেট অফ কত নাইন পার্সেন্ট পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ পাঁচ হাজার তিনশো ছেচল্লিশ যোগ করে কত হচ্ছে সমস্তটা যোগ করে সত্তর হাজার বিরানব্বই এর সাথে অ্যাড করবো কি অ্যাড করব অ্যাড করবো হলো ট্রান্সপোর্ট চার্জেস ট্রান্সপোর্ট চার্জেস কত টাকা বলেছে দুশো টাকা তাহলে কত হচ্ছে সেভেন জিরো টু জি টু নাইন টু অর্থাৎ সত্তর হাজার দুশো নব্বই টাকা এবার সমস্ত টাকা যোগ করে দেবো সত্তর হাজার দুশো নব্বই পঞ্চাশ হাজার একশো পঞ্চাশ আর হল সত্তর হাজার ওই যে দু লক্ষ সত্তর হাজার পাঁচশো এবার তিনটেকে যোগ করে করে দেবো কত তিন লক্ষ নব্বই হাজার তিন লক্ষ নব্বই হাজার নশো বিয়াল্লিশ টাকা এটাই হলো টোটাল টোটাল পারচেসড ডেবুক টোটাল পারচেস ডেবুক আমি দু হাজার আঠেরোর অঙ্কটা সলভ করালাম এটা ছয় নম্বরে দু হাজার আঠেরোইতে এসেছিলো দু হাজার এটা ছ নম্বরে এসেছিলো এটা তোমাদের ডেসক্রিপশন বক্সে আমি এই অঙ্কটার এটা দিয়ে দেব পিডিএফটা দিয়ে দেব ঠিক আছে যদি কোথাও কেউ অসুবিধা হয় আমাকে কমেন্ট করবে আর আমি একটা তোমাদের অঙ্ক দিয়ে দেবো সেটা তোমরা একটু আমাদের সলভ করে যদি অ্যানসারটা পারো তাহলে তোমরা সলভ করে আমাকে বলবে যে অ্যানসারটা কত আছে ঠিক আছে আর যদি কোনো সমস্যা হয় এই অঙ্কটাতে বুঝতে তাহলে তোমরা আমাকে এতে জানাতে পারো হোয়াটসঅ্যাপে জানাতে পারো বা আমাকে নিচে কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো